কালিয়াচক 3 ব্লকের বীরনগরের গ্রাম পঞ্চায়েতের চীনা বাজারে রবিবার থেকে ফের ভাঙন শুরু হয়েছে গঙ্গা নদীতে। ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে শতাধিক বাড়ি, সর্বস্ব হারিয়ে চূড়ান্ত অবস্থার শিকার হয়েছেন ভাঙন দুর্গতরা। অনেকেই আবার নদীতে সবকিছু চলে যাওয়ার আগে বাড়িঘর ভেঙে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছেন। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের এমন পরিস্থিতির দিনেও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক বা জেলা থেকে কোনোরকম সাহায্য মেলেনি। বর্ষার মরশুমে কালিয়াচক 3 ব্লকে গঙ্গার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক বছর ধরে চলতে থাকা এই ভাঙনে কয়েক হাজার মানুষ সর্বশান্ত হয়েছেন। তারপরেও ভাঙন রোধে ফারাক্কা প্রজেক্টের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ভাঙনের হাত থেকে মুক্তিও মেলেনি। যদিও প্রতিবছর নিয়ম করে বিভিন্ন দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে দায় সেরেছেন, কিন্তু অবস্থার বদল হয়নি। এবারও বর্ষা শুরু হতেই ভাঙন শুরু হয়েছে কালিয়াচক 3 ব্লকের বীরনগর 1 পঞ্চায়েতের গঙ্গাপাড়ির কয়েকটি গ্রামে। রবিবার সকাল থেকে গঙ্গার পাড় কাটতে শুরু করেছে চীনাবাজার এলাকায়। রবিবার তারা 100-এর বেশি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙনের প্রকোপ এতটাই বেশি ছিল যে অনেকেই ঘরের সামগ্রী বের করে আনতে পারেননি, প্রাণ হাতে করে কোনো রকমে নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন। তবে ভাঙন রোধের কোনো ব্যবস্থা না থাকায় গঙ্গা আরও বিপদ বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই অনেকে নদীর পাড়ে থাকা বাড়িঘর ভেঙে নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভাঙন চললেও ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের তরফে কোনো হেলদোল নেই। রবিবার আতঙ্কের পর জোটেনি সরকারি সাহায্য বা ত্রাণ সামগ্রী, ফলে আগামী দিনগুলি কীভাবে কাটবে সেই আশঙ্কাতেই রাতের ঘুম উড়েছে বহু মানুষের। তবে খুব দ্রুত পলিথিন ও খাবার পৌঁছে যাবে এই সমস্ত মানুষের কাছে, আশ্বাস দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়িকা চন্দনা সরকার। চাইনারা বিবি, আমি চীনাবাজার গ্রামে বসবাস করি। আমাদের মানে কালকে সকাল সন্ধ্যা মানে সকাল 6টা থেকে ভাঙন লেগেছে। আমরা আতঙ্কে মানে ভয়ঙ্কর হয়ে আছি। আমরা কোথায় যে বসবাস করবো, আমাদের কোনো কিছু উপায় নাই। তাছাড়া আমাদের ছেলে মেয়ে নিয়ে মানে বসবাস নিয়ে করবো, কোথায় যে কীভাবে থাকবো না থাকবো কিছুই আমরা উঠতে পারি না। তা আমাদেরকে সরকার কীভাবে সাহায্য করবে সেটাই আমরা সাহায্য চাই। আমাদের তো সব কিছু ভেঙে পড়ে গেছে, কিন্তু হালকা কিছু মিছু আছে, তো ওইটুকুনটা আমরা বাঁচাবার চেষ্টা করছি অতিরিক্ত, কিন্তু তবুও পারছি না এখনকার মতো। আমাদেরকে তো কেউ সাহায্য করে না, আমরা কীভাবে সাহায্য চাইব সেটা আমাদেরকে সাহায্য করতে হবে। সরকারকে দেখে শুনে করতে হবে, মেম্বার প্রধানকে রেখেই করতে হবে, বা
কোন নেতা এসে আমাদেরকে সাহায্য করবে তাহলে তো আমরা বাঁচতে পারবো। আমাদের এখন কোনো অস্থায়ী বা কোনো জায়গা নাই, যে কোনো জায়গাতে যে আমাদেরকে মানে বসবাস করতে হবে। এখন কোথায় যে যাবো, কিভাবে থাকবো সেটা আমরা বলতে পারছি না। এখন কিছু খাওয়া দাওয়া, কালকে খাওয়ার খাওয়াচ্ছি, দুপুরে খেয়ে চাঁদ পর্যন্ত কিছু খাওয়ার হয়নি। কোথা থেকে কালকে সকালে কোনো রকম একটু খাওয়ারটা হয়েছে, তারপরে আবার বারবার করে তো খাওয়ারটা কেউ দিয়ে যাবে না। পর মানুষ রান্না করার যে কিছু করবো তার সাহায্য নাই আমাদের কাছে। তো কিভাবে আমরা রান্না করবো, মানে গ্যাস চুলা আঁকা টাকা কিছু নাই আমাদের এখানে, মানে বসবাস করার মতন জিনিস নাই আমাদের এখানে। আমরা কিভাবে রান্না করবো, সরকার থেকে আমরা কিছু কোনো সাহায্য পাইনি বা কেউ আমাদের কাছে খাওয়ারও এনে তুলে এনে দেয়নি। আমার নাম রবীনা খাতুন। আমরা এখানে বাস করছিলাম, আটটা রুম ছিল, পাঁচটা পরিবার, পাঁচটা পরিবারে আমরা একজনও কিছু বের করতে পারিনি। আমাদের বাড়িতে কোনো ছেলেই ছিল না, আমার বাবা অপারেশনের মানুষ, কিছু করতে পারিনি। আমাদের লোকজনের অভাবে সব পড়ে গেছে। আর আমাদের সকাল কালকে থেকে খাওয়া দাওয়ার কোনো কিছু নেই, আমাদের সরকারের কোনো ব্যবস্থা আসেনি। আমাদের বাড়িতে একটা গ্যাস চুলাও নেই, আমাদের গ্যাস চুলাটাও পড়ে গেছে। আর আমরা যে কী করে কোনখানে যাবো, জমি নাই, জায়গা নাই, কুরু এখনি মেম্বার প্রধান কিংবা কোনো বিডিও এসে আমাদের কোনো এখনও কোনো তদন্ত লাইনি কি যে ওরাকে কোনো জায়গা দিব কি কোনো জায়গাতে রাখবো, এভাবে কোনো সিদ্ধান্ত লাইনে কোনো এখনও কিছু আছে না। আমাদের এখানে আমার বড় দাদাও ছিল না, আর আমার ভাইও নাই বাড়িতে, এখন পর্যন্ত এসে জুটেনি, দাদনে গেছে। ফোনটা শুরু হলো, আমরা বিছানা থেকে উঠলাম কি না, উঠলাম মানে মানে ঝাঁটা নিয়ে ঝেড় দিতে যাব, ঝেড় দিতে যে শুনলাম কি যে নদীতে জল মানে খুদবুদ করছে, তো ওইখানে বলছে কি যে নদী কাটছে, ওখানে যাচ্ছি, ওখান থেকে এসে মানে বাড়িতে ঘরে এসে আমরা যে কিভাবে বের হবো, একটা জিনিস নিয়ে কিছু আমরা সময় পাইনি। আমাদের রাস্তাও পড়ে গেছে, আর কিছু আমরা কোনো মানে আমাদের মানে আতঙ্ক হয়ে গেছি, আরো আমাদের কোনো পরিবারের লোক এসে আমাদের কোনো সাহায্য নাই। কোনটা হচ্ছে না, ভাঙনটা প্রায় গত 4 মাস ধরে হচ্ছে, এবং ভাঙনটা রেগুলার হচ্ছে না, একদিন হঠাৎ করে হচ্ছে, তারপরে ধরেন 7 দিন 10 দিন 15 দিন বন্ধ, তারপরে আবার হঠাৎ করে হচ্ছে। এবং গত 4 মাস ধরে যে ভাঙনটা হয়েছে তাতে আমি যতজন ভাঙনি তত যার যার বাড়ি ভেঙেছে, যারা গঙ্গা গর্ভে বিলীন, তাদের প্রত্যেককে আমরা একটা প্রতিদিন ব্যবস্থা করেছি, খাওয়ার দিয়েছি। কালকে যে ভাঙনটা হয়েছে এটা আমি অলরেডি বিডিও সাহেব ডিএম সাহেবকে জানিয়েছি, আশা করি 2-1 দিনের মধ্যে তাদের কাছে খাওয়ার এবং পঞ্চায়েত থেকে কেউ যাচ্ছে না, ওটা একটা উইক কেন আসছে না, আমরা সামনে তার পাশে কি আমাদের ভবন নেই, কিন্তু পঞ্চায়েত তো পাশে, একদম পাশে, কেন যাচ্ছে না সেটা আমি বলতে পারবো না, কারণ প্রধানের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই।